এটাও হতে পারে তোমাদের ফ্যামিলি বন্ডিং এতটা নেই হয়তো, ওই জন্য কাউকে ছেড়ে যাওয়ার কষ্টটাও তোমাদের মাঝখানে নেই যারা এই ন্যাকামি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সন্ধেবেলা থেকে ব্লগিংটা শুরু করছি, স্কুল ছিল সকাল থেকে, কিছুই মানে একদমই ব্লগিং করিনি। দাঁড়া, আজকে আমি এখানেই আছি, স্কুল করে চলে এসেছি। মা সোনাই পিসিমণি, পিসিমণিও এসছে, এই জন্য আমিও সঙ্গে সঙ্গে চলে এসেছি। যেই পিসিমণি এসছে খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে চলে এসেছি। পিসিমণি আসবে আর আমি কাঁথিয়ে থাকবো না। এই তো পিসিমণি আসবে আর আমি কাঁথিয়ে থাকবো না, বা আমার দুষ্টুমাম মিষ্টিমামরা আসবে আমি কাঁথিয়ে থাকবো না, এটা হতে পারে না। হাসিটা দেখো শুধু, চলে এসেছি আর এখন বাজারে যাচ্ছি, এখন থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। আর ও সেজে গুজেই এসছে, পুরো অবস্থা খারাপ স্কুল থেকে এসে। বাজার থেকে বাড়ি চলে এসেছি আর মা পিসিমণির এখনো বাজার করা চলছে। আমাকে খুব সুন্দর লাগছে, পুরোটা মা বকে 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 একে নিয়ে বেরোবো না, এর অবস্থা দেখ, একটু ভালো করে সাজে নি, একটা টিপ পরে নি। আসলে যা পরিশ্রম হয়েছে সকাল থেকে না, ওই রকমভাবে ইচ্ছেটাই হয়নি যে সাজুগুজু করবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, বাড়িতে ঢোকার মুখেই দেখো কতগুলো কুকুর। অ্যাকচুয়ালি আমার ওই পাশের বাড়িতে আমার একজন বৌদি আছে, প্রত্যেক দিন এদেরকে খেতে দেয়, সত্যি এত ভালো লাগে, এত ভালো কাজ, প্রত্যেক দিন ওদেরকে খেতে দেয়। ওরা ঠিক ওদের টাইমটা জানে, ওরা খেতে চলে আসে। সত্যি বৌদি মানে বৌদি ভাই খুবই ভালো কাজ করে, এত ভালো লাগে এই কাজটা। এবং এখানে নয়, চারিদিকটাতেই, এইখানে মানে এই এলাকায় চারিদিকেই মানে অনেক। কি হাসি, হাসি বন্ধ নেই, নতুন নাইটি কিনে এনেই পরে নিয়ে বসে আছে। আরে বৌদিকে দেখো দুঃখে বসে আছে, বৌদির একটা নতুন নাইটি নেই। মনা মনা তোমার হেয়ারস্টাইলটা দেখাও, কিউট লাগছে এই আজকে, দেখো আজকে ওকে কেমন। তুমি আমার এদিকে আসো, ওখানে দেখতে পাচ্ছি না। আর বকিস না সোনাইকে, আর বকিস সারাদিন আমাকে বকে যাচ্ছে, কে কিরকম চোখে তাকিয়ে আছে দেখো সারাদিন সোনাইকে বকে। বললো দিয়ে আমাকে এখন বকছে, আমি নাকি। আরে কেন, আচ্ছা তোমরাই বলো তো অ্যানিকে কেমন লাগছে এই হেয়ারস্টাইলটা, কিউট লাগছে রে। প্রথম দিন কেমন লাগছিল, আজকে সত্যি কিউট লাগছে মনা। আচ্ছা অ্যানি ডিসেন্টটা আমি নিয়েছি তো, আমাকে যে এখন যে সবাই ভালো বলছে। তুমি ভোর চালাচ্ছো, এদিকে বিয়ে বাড়ি চালাচ্ছো, আমি বলছি যে একটা মেয়ে হয়ে এত বড় অনুষ্ঠান, এত মানে সুন্দর ভাবে ম্যানেজ করা, আমি শুধু ঠাকুরের চাকুর অনেকটা না করে শুধু এইটা পাচ্ছি। 500 কেজি গেল, টেনশন করে গেছি যে 500 কেজি গেছে, এরপরে অত ভিড় কি 700 হবে। তারপরে দুজনের গল্প চলছে বিয়ে বাড়ি নিয়ে, ই হলো মা সত্যি মানে প্রচুর প্রচুর পরিশ্রম করতে পারে তোমরা জানো, সেটাই গল্প হচ্ছে। গুড মর্নিং, কালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি, আজকে এখন থেকে কন্টিনিউ করছি। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, কালকের বলি শোনো, সকালে স্কুল এসেছি, স্কুল থেকে বিএড কলেজ গেছি, বিএড কলেজ থেকে এসে বাড়ি এসে রাত্রে মানে আর মানে একটুও স্ট্রেংথ ছিল না, তার মাঝখানে আবার বাজারে গেছি, একটু প্রয়োজন ছিল, ওই জন্য রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর
বাড়ি বেরিয়ে যাচ্ছে। আজকে তোমার ডিউটি নেই তো? না, ছুটি আছে, বিছার পড়া আছে না, তাদের পড়ার জন্য চলে যেতে হবে। আর পিসিমণি দুজন আবার কালকে এসেছিল, আবার আজকে কাজে বেরিয়ে যাচ্ছে। স্নান করে এসে রেডি হয়ে গেছি, আর এখন যাব স্কুল। আর স্কুল থেকে হয়ে বিকেলে ওখানে যাব, মনে হয় এখানে এসে তারপরে যাব, কারণ কিছু কিছু জিনিস এখানে আছে, এখান থেকে নিতে হবে। পিসিমণি আর মা ওরা চলে গেছে, মা মার অফিসে গেছে, পিসিমণির বাড়ি তমলুকে চলে গেছে, আর আমি যাব স্কুল। এখান থেকেই স্কুল, এখান থেকে যাচ্ছি স্কুল শেষে যাব আর একটা জায়গায়। এখনো না, মানে এখনো স্কুল ছুটির পরে মনে হয় আমি এখানেই চলে আসি, এরকম মনে হয় এখনো। আর তোমরা আমার বিয়ের সময় থেকে, মানে আমার কান্নাকাটি নিয়ে, বিয়ের আগে তো প্রচুর কেঁদেছি, বিয়ের সময় প্রচুর কেঁদেছি, অনেক রকম কথাবার্তা বলছো, অনেক রকমই বলছো, ন্যাকামি নাটক হ্যান ত্যান। জানি না তোমাদের কার কীরকম ফিলিংস হয়েছিল একটা বাড়ি থেকে ছেড়ে অন্য বাড়িতে যাওয়ার জন্য, কার কীরকম ফিলিংস হয়েছিলো, বা তোমরা কে কেমন, অনেকে না, অনেকে কাঁদে না কিন্তু ভেতরে প্রচুর কষ্ট হয়, অনেকে প্রচুর কাঁদে, এরকমই হয়। আর কিছু কিছুজন কমেন্ট করছো, কী জানি বাবা এত কান্নার কী আছে, এত ন্যাকামি কী আছে, তোমাদের মন কীরকম কী জানি না, ওটা মন না পাথর না কী আমি জানি না, কারণ কাউকে এরকম কমেন্ট করতে নয়, ওদের ফ্যামিলির বন্ডিংটা খুবই কম, তাই জন্য এরকম খারাপ কমেন্ট করতে পারছে, এটাই আসল কথা। হ্যাঁ, এটাও হতে পারে তোমাদের ফ্যামিলি বন্ডিং এতটা নেই হয়তো, ওই জন্য কাউকে ছেড়ে যাওয়ার কষ্টটাও তোমাদের মাঝখানে নেই, যারা এই ন্যাকামি এইসব লিখছো, তোমাদের মতো অসভ্য, মানে আজকে আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে বাধ্য হলাম। আমি সাধারণত আমার ব্লগে কোনোদিনের জন্য কাউকে বাজে কথা তো আমি বলি না, উপরন্তু কেউ যদি আমাকে ভুলভাল কমেন্ট করে আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, কেননা আমি চাই না আমার ইউটিউব পরিবারের সঙ্গে এই নেগেটিভ সম্পর্কটা রাখতে, কারণ তোমাদের সঙ্গে তো আমার সামনে থেকে সেরকমভাবে সবার সঙ্গে দেখা হয় না, এই ক্যামেরার দ্বারাই তোমাদের সঙ্গে আমার কথাবার্তা, তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে এত ভালোবাসি, ওই জন্য আমি চাই না নেগেটিভ কিছু রাখতে। কিন্তু এত আমার ওই কান্নাকাটি নিয়ে এত কমেন্ট এসছে, অনেকে আছো বুঝেছো প্রচুরভাবে আমাকে, দিদি তোমার কান্না দেখে আমরা কাঁদছি, তুমি এত কষ্ট পাচ্ছ আমরা কষ্ট পাচ্ছি, দিদি আমরাও তোমার মতো ওরকমভাবেই কান্নাকাটি করেছিলাম, ওগুলো লিখেছো। আবার অনেকে যে ভুলভাল লিখছো তাদেরকেই বলছি, তোমাদের হয়তো ফ্যামিলি বন্ডিং নেই, তোমাদের হয়তো কোনো যাই আসে না মা বাবা ফ্যামিলি ভাই বোনকে ছেড়ে যেতে, ওই জন্য ওই কমেন্টগুলো করেছো। আর বিশ্বাস করো, আমি আমার সঙ্গে আমার পুরো ফ্যামিলির বন্ডিংটাই আলাদা, আমার সঙ্গে না আমার ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের, যারা আমার ব্লগ দেখো তোমরা জানবে যে আমার মার সঙ্গে, আমার পিসিমণি বা মাসিদের সঙ্গে, কাকু কাকিমা, আমাদের বন্ডিংটাই আলাদা। আর শুধু এখানে না, আমার যেখানে ধর বিয়ে হয়েছে ওখানেও ওদের মধ্যেও ফ্যামিলি বন্ডিং খুব 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 ভালো, ওরাও আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আর ভালোবাসে বলে বলেই হয়তো তোমাদের সঙ্গে আমার এখনও, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি, ভিডিও করতে পারছি, ওরাও আমাকে ভিডিওতে সমানভাবেই সাপোর্ট করে। যাই হোক, এখন স্কুল যাব। মাঝে মাঝে না ওই কমেন্টগুলো এলে আমার মাইন্ডটা পুরো খারাপ হয়ে যায়, মনে হচ্ছে সামনে পেলে একদম গুলি করে দেবো ওইসব মানুষদের, এমন এমন কমেন্ট করে। আর ওরা ভালো সহ্য করতে পারে না, আমি নাকি কাঁদছি ভিউ পাওয়ার জন্য, আমার এত ক্ষমতা নেই আমি কান্নাকাটি করে করে ভিউ নেব, আমার আপনা আপনি কান্না হচ্ছে, তোমরা তো ওই কান্নাই দেখতে ভিউ করে দিয়ে এইগুলো কমেন্ট করছো। চলো এখন স্কুল যাই, আর বোন আজকে টিফিন বানিয়ে দিয়েছে আমাকে, ওটা নিয়েই যাব। স্কুল থেকে এসেছি, এসেই বোন আমাকে লস্যি দিল, লস্যি খেলাম, আর এখন আমার আলাদাই ওরা ওরা কেয়ার করে, যদিও আমি প্রত্যেক দিনই প্রায় ওদের সঙ্গে দেখা করতেই আসি। আর একটু পরে চলে যাব, মা বলছে যেহেতু প্রেশার যন্ত্রটা বের করেছি আর একটু মেপে নেই, প্রেশারটা মাপে, একদিকে ফোনে কথা একদিকে প্রেশার মাপা চলছে। আর আজকে বিকেলেই আবার চলে যাব ওখানে, অনেক মানে আমি যাওয়া আসা হচ্ছে, আর এরকম করেই হবে সারা জীবনটা, কারণ আমাকে দুদিকেই সমানভাবেই থাকতে হবে। তাই এখন আমি যাব সেখানে যাব। আর তুই কবে যাবি? দেখা যাক কবে যাই, ও কাল বা পরশু যাবে। আসলে মানে আমি সারাদিন স্কুল চলে আসি বলে না, ও গিয়ে সেখানে সারাদিন একাই বোর হবে, ওই জন্য মানে গেলে ওকে ওই রাত্রেই থাকতে হবে, ওই জন্য বললাম যে কাল বা পরশু ও যাবে। আর এখন আমি রেডি হয়েছি, যাব, মা যাবে আমার সঙ্গে, মা আমি আর মা একটু বাজারে যাব, ওখান থেকে হয়ে আমি চলে যাব আজকে। আজকে আমি প্রথম একা যাব, এই প্রথম আমি টোটোতে করে যাব, অটোতে করে যাব। হ্যাঁ আসছি। স্কুল থেকে এসে
অনেকক্ষণ আগে এসেছি পুকুরপাড়ি, এতক্ষণ বসেছিলাম, আবার ফোনটা ওপরে ছিল, তারপর ভাবলাম যে না ফোনটা নিয়ে আসি নিচে, তোমাদের সঙ্গে নিচে বসেই একটু গল্প করি। এখন তো আগের মতো ওরকম, আগে লকডাউন চলাকালীন যেভাবে তোমাদেরকে সময় দিয়েছিলাম এখন একটু কম হয়ে যাচ্ছে সময় দেওয়াটা, এই জন্য ভাবলাম যে পুকুরপাড়ে বসে তোমাদের অনেক দিন, মানে বুঝতে পারছি অনেক দিন ধৈর্য ধরে আছো, যে আমার পুরো যেখানে বিয়ে হয়েছে বাড়ি থেকে শুরু করে সব কিছু তোমরা দেখবে, দেখাবো, একটু ওয়েট করো, এক এক করে আমি সব ব্লগগুলো দিচ্ছি, একসঙ্গে সব দিয়ে দিলে কি হবে, তোমরা কি দেখবে। যাই হোক, পুকুর পাড়ে এসে বসছি, এটা এখন যদিও আমি এখন বাড়ির পেছন পাশে বসছি, এটা পেছন পাশ, সামনের দিকটা আছে, একদম রাস্তার উপরেই বাড়ি। আর স্কুল থেকে এসে বসছিলাম, ও আর আমি এতক্ষণ বসছিলাম, ও কাজে বেরিয়ে গেল, আমি আবার বসছি, ওদিকে গাছে জল দিচ্ছে, শাশুড়িমা একটু গাছগুলো তদারকি করছে। পুকুর পাড় আর পেছনে এরকম মাঠ, আর আজকে বাতাসটা দারুণ হচ্ছে, দারুণ বাতাস হচ্ছে, আর আমাদের লালু মামা গাছে জল দিচ্ছে। স্কুল থেকে এসে আমি একদম ফ্রেশ হইনি, সোজা পাটা ধুয়ে পুকুর পাড়ে এসেই বসে আছি, এত সুন্দর বাতাস হচ্ছে, এত সুন্দর বাতাস হচ্ছে, মানে কিছু আর ভালো লাগছিল না, আমি না এখানে একটু বসি, দিয়ে বসছিলাম। আর পুকুরে, আমাদের পুকুরে এখানে প্রচুর মাছ আছে, ভাবছিলাম বড়শি দিয়ে মাছ ধরবো নাকি, তারপর বললাম না থাক আজকে আর ধরবো না, পরে ধরবো। আর ভালো লাগছে, বিকেলবেলাটা বসছি, আর এখন তো আমার এটা একদমই নতুন জায়গা, নতুন জায়গা, বসছি, ভালো লাগছে, তার মাঝখানেও মনে হচ্ছে যে আমার এখানে সোনাই থাকলে দুজন বসে গল্প করতাম, সোনাই মা বাপি মানে সবাই থাকলে, দুষ্টু মাম কাকু কাকিমা মিষ্টি মামা, মানে বাড়ির প্রত্যেকটা মানুষকেই প্রচুর মিস করছি, মানে যে ওরা থাকলে বসে এখন প্রচুর আড্ডা হতো, গল্পও হতো, কিছু করার নেই, মানুষকে তো মেনে নিতে হবে। আর সকালেই বলছিলাম যে আমি প্রচুর কান্নাকাটি করেছি, সিরিয়াসলি প্রচুর কান্নাকাটি করেছি, আর তোমরা বলছো যে হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে, হুট করে না, অনেকদিন থেকেই ঠিক ছিল, কিছু কিছু কারণের জন্য তোমাদেরকে আমি জানাচ্ছিলাম না। আর যাই হোক, সোশ্যাল মিডিয়া, তোমাদের সঙ্গে আমার খুব ভালো বন্ডিং, তোমরা আমাকে খুব ভালোবাসো, আমিও খুব ভালোবাসি, বাট সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু, আমি তোমাদেরকে প্রায় সব কিছুই বলি, বাট কিছু কিছু জিনিস আমি একটু হাইড করেছিলাম, যাই হোক, আর মেনে নিতেই হবে। আর যদিও আমি প্রচুর বাড়ি যাই, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, আমি প্রচুর দুদিন একদিন থেকে গেলে তার পরের দিন বাড়ি যাই, বা স্কুল করে বাড়ি হয়ে দেখা করে তারপরে আসি, অ্যানিকে ছেড়ে আমি একদম, অ্যানি হানি এদেরকে ছেড়ে মানে দেখা না হলে আমি একদমই থাকতে পারি না, যেহেতু আমরা একসঙ্গে থাকতাম। আর পুকুর পাড়ে এই যেটা আমাদের কাঁঠাল গাছ, এখানে কাঁঠাল হয়েছে দু তিনটে, আবার পরে কথা হচ্ছে, এখন অনেকক্ষণ গল্প হলো, আবার একটু